বড় বড় সাইজের চিংড়ি মাছ ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। বকুলি ছোট সাইজের ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে। এখানে হলো ধনিয়ার গুঁড়ো, জিরা মরিচের গুঁড়ো, ওটা হলো গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আদা রসুনের পেস্ট আছে। এখানে ক্যাপসিকাম 1/4 ভাগ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এরকমভাবে, আর আলুগুলোকে একটু বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, 2 পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3 কাঁচা লঙ্কা মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। এইবারে প্রথমে আমি আলু আর বকুলিগুলো একটু ভাপিয়ে নেবো গরম জলে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে তারপরে আলু আর বকুলিগুলো ছেড়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতো লবণ অ্যাড করব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে 2-3 মিনিট পরে তারপরে বকুলিগুলো দেব। এবারে আমি জলটা অনেকক্ষণ ফুটে উঠেছে, 1-2 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি এই সবুজ ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করবো না, আমি 1-2 মিনিট সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেবো, জলটা ঝরিয়ে নেবো। আমার 1-2 মিনিট সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি জল ঝরিয়ে নেবো, মানে তুলে নেবো আমি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হলে তারপরে তেল দেব। আমার কড়া গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দেবো, আমি 2 চামচ মতন তেল দেব। দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি তেল অল্প একটু হলুদ দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। আমি তেলে আবারও হলুদ দেবো একটু, দিয়ে সবুজ ফুলকপিগুলো আমি ভেজে নেব আবারও। আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। আমি আবারও তেল অ্যাড করছি। এবারে আমি দিয়ে দেব হলুদ মাখা চিংড়ি মাছগুলো, শুধু হলুদ দিয়ে মাখিয়েছি। এবারে আমি দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এটা একটু লাল লাল হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করব। আমি আদা রসুনের পেস্টটা নিয়ে নিলাম একটা বাটিতে, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই লঙ্কার গুঁড়োটা দেবেন, 1 চামচ জিরা মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ হলো ধনিয়ার গুঁড়ো, দিয়ে অল্প একটু জল অ্যাড করব, দিয়ে মশলাগুলো মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দেবো 3 চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 বড় সাইজের টমেটো কাটা,
লবণ দিয়ে দেব। এবারে দেবো মিক্সড করা যে মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম ওটা এবারে আমি দিয়ে দেবো। এবার আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আর গ্যাসটা একটু আস্তে দেবো। আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করব শুধু আলুগুলো। আলুগুলো অ্যাড করে 1-2 মিনিটের জন্য মতো মশলাগুলোর সঙ্গে আমি কষিয়ে নেব। মশলাগুলো গাছ থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি সবুজ ফুলকপিগুলো অ্যাড করব। এবারে অ্যাড করব ক্যাপসিকাম। গ্যাসটা আস্তে দেব দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলব না, এই অবস্থায় আমি গ্যাসটা জোরে দেব দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। আপনারা যদি এই সবুজ ফুলকপিটা একটু কাঁচা খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলা যাবে, কিন্তু আলুগুলো যখন সিদ্ধ করতে হবে তখন একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু বেশি সিদ্ধ করিনি আমি অল্প একটু জল অ্যাড করব। আমি যে বাটিতে মশলাটা গুলেছিলাম ওই বাটি, এক বাটিও না হাফ বাটির একটু বেশি জল অ্যাড করব। আমার লবণটা ঠিক আছে কিনা আমি একটু দেখব। আমি একটু লবণ অ্যাড করব। দিয়ে আমি আবারও মিক্সড করে দেব। এবার আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে মিডিয়াম দিয়ে গ্যাসটা ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আবার আসছি, ঠিক আছে চলো। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমার হয়ে গিয়েছে নামানোর 1-2 মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো উপর থেকে। এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি জোরে দিয়েছি 1-2 সেকেন্ডের মতো একটু জোরে দিয়ে তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবারে ঢাকনা দিয়ে দেবো।
দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, তারপরে আমি পরিবেশন করবো। আমি তো একদম পুরো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, দারুণ হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর খুবই টেস্ট হয়েছে। আর আমরা তো বাঙালি, বাঙালিরা তো ভাত ছাড়া কিছুই জানে না, সেই জন্য আমি ভাতের সঙ্গেই পরিবেশনটা করলাম। আপনারা চাইলে রুটি, পয়রা, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো।